অ্যান্ড প্রোডাক্টিভিটি যদি বাড়ান, মেশিন জোরে চালালেন কিন্তু কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে লাভ হবে? লাভ নাই। তাহলে আমি প্রোডাকশনও বাড়াবো, কোয়ালিটিও এনশিওর করবো যে আগে যে কোয়ালিটি দিতাম তার থেকে বেটার কোয়ালিটি দেবো। আমাদের বেসিক্যালি দিস গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুরোটাই নির্ভর করে আমার প্রোডাকশন ইউনিটের উপরে। কোয়ালিটি চেক করে কার মাল? চেক করে প্রোডাকশনের মাল চেক করে। আচ্ছা আপনি কার মাল বানান? বাইরের মাল বানাই। আচ্ছা কার চয়েসটাকে আপনি প্রাধান্য দেন? বাইরের, রাইট? তাহলে আমরা যারা প্রোডাকশনে কাজ করি আমাদের একটাই কাজ, আমরা বাইরের জন্য কাজ করি, বাইরের চাহিদাটা আমরা পূরণ করি। এবং এই দুইটা কাজ যদি আমি সঠিকভাবে করতে পারি, রাইট, এবং আমি অপচয় নামায় ফেলালাম, তাহলে কিন্তু আমি কিন্তু আমার কোম্পানিটাকে বাঁচায় রাখতে পারি। আজকে কোম্পানিটাকে প্রফিটেবল করতে গেলে সবচেয়ে প্রথম ভূমিকা কার? প্রোডাকশন। প্রোডাকশন কেন বলেন, জোরে বলেন, প্রোডাকশন প্রোডাকশন না প্রোডাকশন, জোরে বলতে হবে। আমরা কিন্তু ভালো কাজ করি ভাই, আমরা কিন্তু গরিব মানুষ হইতে পারি কিন্তু আমাদের অত্যন্ত ইমানের সহিত আমাদের আহার নেই। সঠিক কি সঠিক না? এই যে সকালে এসে আপনারা দাঁড়ান, এই রাত পর্যন্ত গিয়ে লাইনের উপরে দাঁড়াতেন, বাসায় গেলে পরে অনেকে বলে স্যার পা কামড়ায়, কন কি না কন না পাটা কামড়ায় একটু টিপ্পা দিস না রে, তাহলে আমাদের চেয়ে হালাল রিজিক এর চেয়ে কেউ আসে? আপনি বলেন তো দেখি। খালি আমি বলছি বলে বলেন না, নিজের চিন্তা করে বলেন তো। কারণ আমি গার্মেন্টসে কাজ করি আজকে 94 থেকে, কত বছর? ইজ অ্যাবাউট 29 বছর। এর চেয়ে হালাল কোনো রিজিক নেই। এখন এই হালালটা হারাম কখন হতে পারে? যে আমার দ্বারা কোম্পানির একটা লস হয়, ক্ষতি হয়। মালিক আপনাকে কিন্তু একটা আমানত দিয়েছে, এই আমানতটা কি খেয়ানত করা যাবে? এটা ধরে রাখতে আপনার ইমানের পরীক্ষা হচ্ছে যে আপনি লাইনে যখন আসলেন আপনার একটা কাজ করতে হবে যে আমার দ্বারা একটা প্রোডাকশন নষ্ট হবে না, কোয়ালিটি নষ্ট হবে না, এবং আমার দ্বারা কোনো অপচয় হবে না। যখন এই তিনটা জিনিস নিয়ে আপনি লাইনে দাঁড়াবেন এবং তখনই আপনার ইমানটা শক্ত হয়ে গেল।